ইউক্রেনের ওরেশা বন্দর ছাড়ল প্রথম শস্যবাহী জাহাজ। রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরে ড্রোন হামলা। মিয়ানমারে ৬ মাস বাড়ল জরুরি অবস্থার মেয়াদ। ভিয়েন আলোচনা দ্রুত শেষ করতে রাজি ইরান। পাকিস্তানের বেলুচিস্তানে বন্যায় ১৩০ জনের প্রাণহানি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য পরিবহনের চুক্তির আওতায় ইউক্রেনের ওরেশা বন্দর ছেড়েছে প্রথম শস্যবাহী জাহাজ। সোমবার ওরেশা বন্দর থেকে জাহাজটি লেবাননের ত্রিপোলি বন্দরের দিকে রওনা হয়েছে। সিয়েরা লিওনের পতাকাবাহী রাজনী নামের এই কার্গো জাহাজটি মঙ্গলবার ইস্তাম্বুলে পৌঁছাবে বলে এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। চুক্তি অনুসারে ইস্তাম্বুলে স্থাপিত যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরীক্ষণের পর জাহাজটি আবার তার যাত্রা শুরু করবে। এর আগে গত ২২ জুলাই তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল তুরস্ক ও জাতিসংঘের সাথে কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহনের এক চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুসারে রাশিয়া ইউক্রেন থেকে শস্যবাহী কোনো জাহাজকে চলাচলে বাধা না দিতে সম্মত হয়। অপরদিকে ইউক্রেন থেকে আসা জাহাজে কোনো অস্ত্র আছে কি না তা তুরস্ক ও জাতিসংঘের সমন্বয়ে গঠিত যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র পরীক্ষণের শর্ত চুক্তিতে যোগ করা হয়। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের সদর দফতরে ড্রোন হামলা চালানো হয়েছে। ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে অবস্থিত রুশ নৌবহরের সদর দফতরে রোববারের এই হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ইউক্রেনের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। ৫ মাস ব্যাপী ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলাকালীন কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের জন্য এটি সর্বশেষ ধাক্কা। এপ্রিলে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এই নৌবহরের মস্কোভা ক্রুজার নামের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয় ইউক্রেন। মিয়ানমারে আরও ৬ মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিল সামরিক শাসক জেনারেল মিং অং হ্লাইং জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউজ লাইট ওয়ান মিয়ানমারে জানানো হয়, ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর প্রস্তাব জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতভাবে সমর্থন করেছেন। জেনারেল হ্লাইং বলেছেন, আমাদের দেশে আমাদের অবশ্যই প্রকৃত ও সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা অব্যাহত রাখতে হবে, যা জনগণের আকাঙ্ক্ষা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ওয়াং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে জেনারেল মিং অং হ্লাইং একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করে। এরপর থেকেই মিয়ানমারে জরুরি অবস্থা চলে আসছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু সমঝোতার প্রধান আলোচক আলী বাকেরি কানি জানিয়েছেন, অস্ট্রিয়ার ভিয়েনায় পরমাণু সমঝোতায় আলোচনা দ্রুত শেষ করতে প্রস্তুত রয়েছে তেহরান। রোববার এক টুইট বার্তায় তিনি এই কথা জানান। আলী বাকেরি কানি বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একক ও অন্যায় প্রত্যাহারের ফলে সৃষ্ট ক্ষতিপূরণের জন্য তেহরান অন্য পক্ষগুলোর সাথে ভিয়েনায় আলোচনা করছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস তৈরি ও দায়িত্বশীল আচরণ করার আরও একটি সুযোগ দিতে চায় তেহরান। ২০১৫ সালে ভিয়েনায় স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনরায় চালু করতে গত বছরের এপ্রিল থেকে চুক্তির অন্য পক্ষগুলোর সাথে আলোচনা করে আসছে ইরান। পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে অতি বর্ষণের ফলে বন্যা সৃষ্টি হয়েছে। বন্যায় বেলুচিস্তানে ১৩০ জনের প্রাণহানি হয়েছে বলে জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনী বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য কাজ করছে, কিন্তু বিস্তীর্ণ এলাকায় বন্যার প্রবল স্রোত উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে বন্যায় বেলুচিস্তানে ১৩,৫৩৫টি বাড়ি, ১৬টি সেতু ও ৬৪০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি তদারকের জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বেলুচিস্তান সফর করছেন।